নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, ধাতুবিদ্যা থেকে কোন প্রশ্নগুলো এমসিকিউবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, 2023 সালের ক্ষেত্রে যে ধাতুবিদ্যা থেকে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, কী আছে, আয়রনের দুটি আকরিকের নাম লেখো। তো দেখো, অ্যান্সার হবে রেড হিমাটাইট, ব্রাউন হিমাটাইট, সিডেরাইট, ঠিক আছে। দু নম্বরের প্রশ্ন, কপারের দুটি আকরিকের নাম লেখো। তোমরা তো জানো যে কিউপ্রাইট ও কপার গ্লান্স, ঠিক আছে, তার সংকেত কিন্তু লেখা আছে। তিন নম্বরের প্রশ্ন, তো দেখো তিন নম্বরের প্রশ্ন কী আছে, জিঙ্কের দুটি আকরিকের নাম লেখো। অ্যান্সার হবে জিঙ্কাইট ও জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট ও জিঙ্ক ব্লেন্ড। পরের প্রশ্ন কী বলেছে, চার নম্বরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের দুটির আকরিকের নাম লেখো। তো দেখো, 2023 সালের ক্ষেত্রে খুবই মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র 2023 সাল নয়, যত বছর ধরে মাধ্যমিক পরীক্ষা হবে এই সিলেবাসে এই সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, অ্যালুমিনিয়ামের দুটি আকরিকের নাম লেখো। অ্যান্সার হবে বক্সাইট ও গিপসাইট, অ্যালুমিনিয়ামের দুটি আকরিকের নাম বক্সাইট ও গিপসাইট। পাঁচ নম্বরের প্রশ্ন, দস্তার আকরিকের নাম লিখি, দস্তার আকরিকের নাম হলো ক্যালমাইন। ছ নম্বরের প্রশ্ন, আয়রনের সংকর ধাতুর নাম কী, এর উপাদান কী। তো দেখো, আয়রনের সংকর ধাতুর নাম হলো স্টেনলেস স্টিল, ঠিক আছে, যার সংকেত এপি কমা সিআর, মানে আয়রন ও ক্রোমিয়াম, ঠিক আছে। সাত নম্বরের প্রশ্ন, তামার সংকর ধাতু নাম এবং উপাদান কী। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি 2023 সালের ক্ষেত্রে। পরের প্রশ্ন সাত নম্বরে, তামার সংকর ধাতু এবং তার উপাদানের নাম কি। অ্যান্সার হবে কাঁসা, ঠিক আছে, এবং তার উপাদান কি আছে, সিউএসএন, বুঝতে পারলাম আমি কি বললাম, এবং ব্রোঞ্জ কি আছে, সিউএসএনজেডএন। আর পিতলের কি আছে, সিউ আছে এবং জেডএন আছে, অর্থাৎ কপার ও জিঙ্ক আছে। তো বুঝতেই পারছো, সংকর ধাতু কাঁসার উপাদান কি আছে, সিউএসএন আছে, ব্রোঞ্জের কি আছে, সিউ এস এন জেড এন, আর পিতরের কি আছে, সিউ জেড এন। এখান থেকে কিন্তু পরীক্ষা খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে। আট নম্বর প্রশ্ন, জিঙ্কের আকরিকের নাম কী এবং উপাদান কী। জিঙ্কের আকরিকের নাম হলো জার্মান সিলভার এবং ইলেকট্রন। জার্মান সিলভারের কী আছে, সংকেত কী আছে, সিউ জেড এন এবং এন আই নিকেল, ঠিক আছে, এবং ইলেকট্রনের কী আছে, এম জি জেড এন। তো বুঝতে পারছো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ন নম্বরের প্রশ্ন কি বলেছে, অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর নাম এবং উপাদান। তো দেখো, অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর নাম হলো ডোরালোমিন এবং ম্যাগনোলিয়াম, ডোরালোমিন এবং ম্যাগনেলিয়াম। তো দেখো, ALMG, ঠিক আছে। দশ নম্বরের প্রশ্ন, কোন ধাতুটিতে কাঁসা ও ব্রোঞ্জ উপর সংকর ধাতু বর্তমান, কাঁসা এবং ব্রোঞ্জ, ঠিক আছে, এবং উভয় সংকর ধাতুর বর্তমান আছে। অ্যান্সার হবে কপার ও টিন। এগারো নম্বর প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি। অ্যান্সার হবে Fe2। তো দেখো, থার্মিট মিশ্রণটি হলো Fe2O3। পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে কি নিঃশ্বাসন করা হয়, ঠিক আছে, বা নিষ্কাশন করা হয়, একটু বানামে গণ্ডগোল আছে। অ্যান্সার হবে MN আর ক্রোমিয়াম, ঠিক আছে, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম। পরের প্রশ্ন কি বলেছে, তেরো নম্বর প্রশ্ন, বক্সাইটের সংকেত লেখো। অ্যান্সার হবে Al2O3 2H2O। পরের প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক। অ্যান্সার হবে জিঙ্ক এবং, ঠিক আছে, বুঝতে পারছি আমি কী বলছি, জিঙ্কের আকরিক, ঠিক আছে, জিঙ্ক ব্লেন্ড আসলে জিঙ্কের আকরিক। পনেরো নম্বর প্রশ্ন, গিপসাইট কোন ধাতুর আকরিক। অ্যান্সার হবে অ্যালুমিনিয়ামের আকরিক। ষোলো নম্বরের প্রশ্ন, সর্বদায়ী অ্যালামগামের একটি উপাদান লেখো। অ্যান্সার হবে পারদ। সর্বদায়ী অ্যালামগামের একটি উপাদানের লেখো। অ্যান্সার হবে পারদ। তো বুঝতে পারছো, ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সতেরো নম্বর প্রশ্ন, লোহার আকরিক লেড হিমাটাইট এর সংকেত কি, Fe2O3। আঠারো নম্বর প্রশ্ন, পিতলের কোন উপাদানটি শতকরা পরিমাণ কত। তো দেখো, পিতলের সংকেত আসলে সিউজেডেন, এবং তার ভিতর থেকে দেখো সিউ আসলে 60-80% আছে এবং জেডেন আছে 20-40%, অর্থাৎ সিউর পরিমাণটা বেশি, কপারের পরিমাণটা বেশি। পিতলের কোন উপাদানটি শতকরার পরিমাণ বেশি। অ্যান্সার হবে কপার। বুঝতে পারছো আমি কী বলছি, এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, খুবই ইম্পর্ট্যান্ট আছে।
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ 19 নম্বর প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? অ্যান্সার হবে জিঙ্ক অক্সাইডকে, ZnO। 20 নম্বর প্রশ্ন, বক্সাইড কোন ধাতুর আকরিক? অ্যান্সার হবে অ্যালুমিনিয়ামের আকরিক। 21 নম্বর প্রশ্ন, তো দেখো কী বলেছে, গ্যালভানাইজেশন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? অ্যান্সার হবে দস্তার। ঠিক আছে, গ্যালভানাইজেশনে দস্তার ধাতুর প্রলেপ দেওয়া হয়। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 22 নম্বরের প্রশ্ন। তো দেখো 22 নম্বরের প্রশ্ন বলেছে খনিজ কাকে বলে? অ্যান্সার হবে প্রকৃতিতে কোনো ধাতু জৈব আকরিকের অবস্থান করলে, ঠিক আছে কী বলছি, আকরিকের অবস্থান করলে মৌলের খনিজ বলে। যেমন উদাহরণ হচ্ছিল বক্সাইট এবং জিঙ্ক ব্লেড। তো বুঝতে পারছো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত MCQগুলো আসতে পারে পরীক্ষায় 2023 সালে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায়, সেই সমস্ত অধ্যায় থেকে টু দ্য পয়েন্ট MCQ খুঁটে খুঁটে বের করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।